okay. File, new. আচ্ছা তাহলে আমি পিক্সেল কখন নেব আর ইঞ্চি কখন নেব লাস্ট থেকে বলি তো একজন পিছন থেকে হ্যাঁ পিক্সেল কখন নিয়ে কাজ করব ইঞ্চি কখন নিয়ে কাজ করব ওকে আর এখানে সাইজ কত কত নেব আপুরা 1400 বাই 1000 আচ্ছা এখন বলেন সিএমওয়াই এর ফুল মিনিং কি কেতে কি আর ওয়াইতে আর এম এ সিতে আর আরজিবি আচ্ছা তাহলে আরজিবিটা কখন ইউজ করব পিক্সেল দেখে কাজ করবো যেগুলো অনলাইন বেস থাকবে ওগুলো আরজিবি ওকে এগুলো তো মোটামুটি বুঝাইছে আচ্ছা আপনার পাশে যে নতুন আছে তাদেরকে একটু বুঝাই দিন আচ্ছা আমার একটা আর্টবোর্ড আসলো বা পেজ আসলো কন্ট্রোল প্লাস জুম কন্ট্রোল মাইনাস জুম আউট দিয়ে খেয়াল করি যখন আমি কাজ দেখাবো মাউস হাতাবেন না মনিটর দিকে তাকাবেন দেন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ আমরা জানি মোটামুটি সিলেকশন টুলের কাজও জানি তাহলে রাইট ক্লিক একটা রেক্ট্যাঙ্গেল একটা রেক্ট্যাঙ্গেল নিলাম রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর সিলেক্ট অল্টার ধরে আরেকটা কপি করে নিই এখানে অল্টার ধরে তো দেখা যেতে না অল্টার ধরে একটা কপি আর একটা অল্টার ধরে এখানে একটা কপি মানে শিফট ধরলে সোজা যাবে অল্টার ধরলে তো কপি হয় শিফট ধরলে সোজা যাবে দেন ডিরেক্ট সিলেকশন টুল এটার আমি এই দুইটা কর্নার সিলেক্ট করলাম সিলেক্ট করে এইরকম একটা বাঁকা করে দিলাম এরকম বাঁকা আবার ডিরেক্ট সলিউশন টুল এই দুইটা সাইড নিলাম এই দুইটা সাইড ক্লিক করে এটার সাথে মিলাই কি হলো একটা বক্স ওকে তাহলে এই সম্পূর্ণটা আবার সিলেকশন টুল দিয়ে সিলেক্ট আবার অল্টার ধরে শিফট ধরে দেখেন অল্টার ধরে এরকম যায় শিফট তখন ধরবো সোজা চলে যাবে ওইটার সাইজ এটার সাইজ সেম আবার ডিরেক্ট সিলেকশন টুল এই কর্নারগুলো সিলেক্ট করব এই যে উপরের যে এই পর্যন্ত নেব এই কর্নার ক্লিক করে শিফট ধরে একটু এদিকে আরেকটা বক্সের মতন আসলো দেন এই দুইটারে এই সম্পূর্ণটা সিলেক্ট এইটাকে নিয়ে যাব এই বোঝা গেল কিছু আচ্ছা তাহলে এটার কাজ কী হলো ডিরেকশন শুরুর কাজ হলো কিন্তু না এটা যদি আমি নাই রাইট ক্লিক রেক্ট্যাঙ্গেল ডিরেক্ট সিলেকশন টুল এমি ক্লিক করি আমার দরকার কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই কর্নারটা আমি বাঁকা করব তাহলে যে পয়েন্টটা নিয়ে এইখানে একটা ক্লিক করব ক্লিক করে এই সাইড একটু বাঁকা আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক যায় আমার এই দুই সাইড বাঁকা করতে হবে তাহলে এই সাইড একটা ক্লিক শিফট ধরে এইখানে একটা ক্লিক দুইটা ধরে এরকম বাঁকা দেন আমার এই কর্নারটা একটু এই সাইডে বাড়াই দেবো ডিরেক্ট সিলেকশন টুল একটা সিলেক্ট এখানে একটা ক্লিক ক্লিক করে এরকম টান দিই তাহলে বাড়লো না যে সাইড আমার প্রয়োজন ওই সাইড আমি বাড়াইতে পারবো কমাইতেও পারবো বুঝা গেছে আবার যদি এইখানে আমি একটা ধরেন এটা ডিম হবে না এরকম ক্লিক করলাম ডিরেক্ট সলিউশন টুলে যাই এই সাইড আর শিফট ধরে এই সাইড এই সাইড অল্টার ধরে দেখি মানে কি এই দুই সাইডে ডিমের মতন হবে না মোটামুটি ডিরেকশন টুলের কাজ দিয়ে অনেকগুলা কাজ করা যায় ধরেন আপনি চতুর্ভুজ করছেন আপনার এখন অন্য কিছু প্রয়োজন এইটারে ত্রিভুজের মতন এই সাইড ক্লিক করে ত্রিভুজের মতন এরকম নিয়ে নিতে পারবো আবার এইটারে যদি চাই একটু বাইরে এইরকম বড় করতে পারবো অনেক
কতগুলো অপশন আছে এখান থেকে বাসায় গিয়ে ট্রাই করে এগুলো দেখাইছি আগে কেটে দেই এক মাসিক কাজে বাসায় কাজ দিছিলাম এটা দিছিলাম এটা দিছিলাম এগুলো দিছিলাম না আচ্ছা ধরুন এই কাজটা সেভ করা কিভাবে এটা দেখায় নাই তাই না সেভ করতে হয় কিভাবে এটা তো দেখানো না আচ্ছা ধরুন এই কাজটা আমি আপনাকে দিলাম সিলেক্ট আগে ক্রসটা উঠাই দিবেন এমবেড ক্রসটা উঠাই দিলাম তারপর সিলেক্ট কন্ট্রোল টু মানে লক করলাম জুম রাইট ক্লিক রেক্ট্যাঙ্গেল ফিল কালারটা অফ স্ট্রোকে ডাবল ক্লিক নিয়ে নিলাম এইটা কিন্তু রেক্ট্যাঙ্গেল দিয়ে নেওয়া যাবে ধরুন আমি যদি রেক্ট্যাঙ্গেল নেই এটা কিন্তু ইলিপস টুলের কাজ তাই না এটা যদি আমি রেক্ট্যাঙ্গেল নেই পর্যন্ত দেখেন লাস্টে ফিনিশিং দিতেছি এই কথা কথা এটার আবার এই পর্যন্ত নেই এটাও রেক্ট্যাঙ্গেল দিয়ে করা যায় কিন্তু এটা ইলিপস নেব ইলিপসের শর্টকাট কি এল ওকে রাইট ক্লিক রেক্ট্যাঙ্গেল স্পেস বার ধরে আবার সরানো যায় ওকে এখন এটা ত্রিভুজ ত্রিভুজটা নেব স্টার টুলে ক্লিক করে ডাউন আর শিফট ধরলে এরকম সোজা আসবে দেন এটা সিলেক্ট করি দেখেন ওই যে চার সাইডে বলের মতন চলে আসছে কার্ভ করার জন্য সিলেক্ট করে টান এই দুই সাইড শুধু কার্ভ হবে মানে রাউন্ড হবে এই কর্নারে একটা ক্লিক শিফট ধরে এই কর্নারে একটা ক্লিক তারপর রাউন্ড সিলেকশন টুল এখানে একটা ক্লিক চার সাইডে রাউন্ড আছে এটা ধরে টান দেন দেখেন রাউন্ড হয়ে গেছে আবার এটাও বেশি উপরে উঠে গেছে এটাকে একটু ছোটো করি এটা চার সাইডে একটু রাউন্ড আছে না সিলেক্ট কন্ট্রোল মাইনাস কন্ট্রোল অল্ট আর টু মানে যেটা লক করছিলাম সেটারে আনলক করলাম শিফট ধরে একটু ছোট করে এটা রেখে দেবো এই কর্নারে যার যার কালার তারে দিয়ে দেবো আই ড্রপার এইটা সিলেক্ট আই ড্রপার এইটা সিলেক্ট আই ড্রপার লাল সিলেক্ট বোঝা গেছে এটা এখন সেভ করবেন কিভাবে খেয়াল করি ফাইল সেভ অ্যাজ সেভ অ্যাজে যাওয়ার পর এখানে একটা ফোল্ডার বানাবো ডেস্কটপে নিউ ফোল্ডার ক্লিক করব এখানে ধরেন আপনারা কি করবেন ডেট লিখে নিয়ে আসবেন আজকের ডেটে যদি হোমওয়ার্ক দেয় আজকের ডেট লিখে নিয়ে আসবেন কালকের ডেটে দিলে কালকের ডেট মানে আজকে 10 তারিখ 10 লিখলাম তারপর এখানে ওপেন দিয়ে দিই 10 এখানে আবার ওপেন এই যে এখানে ফাইল নেম এখানে আমি লিখলাম ধরুন লোগো ডিজাইন লোগো ডিজাইন সেভ এআই ফরম্যাটে এটা যেরকম আসবে ইলাস্ট্রেটর ওকে আসতেছি আসতেছি সেভ করলাম এখন এটা মাইনাস করি আমি কোথায় এখন সেভ করলাম কি জানি ফোল্ডার বানাইলাম 10 দেখেন তো 10 কোথায় এই যে 10 ডাবল ক্লিক করি এই যে লোগো ডিজাইনে সেভ করছি এআই ফিল্টার এখন আবার যাই ইলাস্ট্রেটরে এখন এটার পিকচার বানাবো একটা তো এআই ফাইল মানে মেইন ফাইল ওইটা দিয়ে আপনি যে কোনো কিছু চেঞ্জ করতে পারবেন আর একটা হলো জেপিজি ফাইল মানে পিকচারের মতন পিকচারও ওইরকম চেঞ্জ করা যাবে ফাইল এক্সপোর্ট সেভ অ্যাজ টাইপে যাব এখানে জেপিইজি মানে জেপিজি ক্লিক ইউজ আর্টবোর্ড মানে আমার আর্টবোর্ড সাদাটা যতটুকু আছে ততটুকু আসবে ইউজ আর্টবোর্ড এক্সপোর্ট এখানে রেজলিউশনটা একটু হাই করে দেবো এই যে কোয়ালিটি হাই দিয়ে দেবো
রেজলিউশন 300 দিতে পারি 150 দিতে পারি 300 বা 150 এর মধ্যে রাখবো 72 এটা হলো অনেক ছোট ওকে এখন যদি আমি মাইনাস করি এটাও কেটে দেই এটা এখন কেটে দিলাম কিছুই না এখানে মাইনাস রাইট ক্লিক ভিউ লার্জার আইকন ওকে কন্ট্রোল প্লাস দ্বারা একটু জুম করি দেখেন এই যে আমার জেপিজি আর এই যে আমার এআই ফাইল এটা হলো মেইন ফাইল আর এটা হলো আমার জেপিজি ফাইল কাস্টমাইজ করা যাবে যখন আমরা এটা সেল করতে যাব এই এআই এর দাম বেশি এই একটা জেপিজি মকআপ ওইটা যদি আমরা সেল করি $5 আর এআই ফাইল সেভ করব $20 থেকে $25 কারণ এই এআই ফাইল দিয়ে 10 বছর পরও ওই কালারটা যদি চেঞ্জ করতে চাও পারবে আবার যদি চাই শেপটা আমার একটু লম্বা আছে একটু চ্যাপটা করব চ্যাপটাও করতে পারবে মানে যদি মেইন ফাইলটা আমার কাছে যদি থাকে সো এর জন্য মেইন ফাইলের দাম বেশি যতই আমি ফার্স্ট হই এটা ল্যাপটপ তো এত দূর থেকে আমি নিয়ে আস্তে আস্তে শেষ আমি আচ্ছা এই যে আমার জেপিজি আর এটা হলো মেইন ফাইল এআই ফাইল এখানে কিন্তু কোনো কিছু ওপেন করা নাই তাহলে এটারে ডাবল ক্লিক যদি করি দেন এটারে যদি আমি কালারটা আমার ধরেন আমার এই কালার ভালো লাগতেছে না এই কালার দিয়ে দিই চেঞ্জ করা যাবে কিন্তু যে কোনো কালার চেঞ্জ করা যাবে আচ্ছা এখন আপনাদের কাজ দিই খেয়াল করে একটু মাউস বাদ দেই অনেক ডিজাইন করছেন অনেক কিছু করছেন ফার্স্ট এটা থেকে শুরু করি এই তিনটার মধ্যে কঠিন কোনটা ছিল না কঠিন একটাও ছিল না এই কঠিন কোনটা ছিল এইটা না এটা না এটা লাস্টেরটা আচ্ছা আমি লাস্টেরটা একটু দেখাই দিতেছি খেয়াল করুন যেরকম সহজ এটা ওরকম একটু কঠিন তাহলে একটু শিফট অল্টার ধরে বড় করি বড় হওয়ার পর একটু জুম করি ক্রস আছে এমবেড করে দেই এমবেড করার পর এটার কন্ট্রোল টু দিয়ে লক জুম রাইট ক্লিক রেক্টাঙ্গেল ঠিক রাখবো এই কর্নার এই কর্নার আর এই কর্নারগুলো ফিল আছে কিষ্টকে নেওয়া যায় তারপর নেই রাইট ক্লিক এইটা এখন আসি রাউন্ড যে সিলেকশন টুল এই কর্নার সিলেক্ট এই কর্নার সিলেক্ট রাউন্ড হয়ে গেছে দেন যে সিলেকশন টুল এই কর্নার একটা সিলেক্ট দেন এইটা এই কর্নার ক্লিক শেষ ডিজাইন চার্জার কালার এইটার কালার আই ড্রপার এইটা আর কোনটা ছিল এটা কন্ট্রোল টু লক ফিলে কালার আছে আমার একটু খেয়াল করেন ফিলের কালার আছে ফিল্ডে এই ফিলের কালারটাই স্টকে আসবে শিফট এক্স
shift x দিলে অটোমেটিক ফিলের যে কালারটা আছে ওইটা স্ট্রোকে চলে যাবে shift x ওকে এগুলো সব রেকট্যাঙ্গেলের কাজ ভেতর একটা এটা পলিগন রাইট ক্লিক পলিগন পলিগন নিলাম একটু বড় করলাম সিলেক্ট এটা একটু ঘোরাই দি রাউন্ড করে দিছি shift ধরে এই যে মিলে গেছে shift ধরে করে দিলাম আর আপনারা কত কি টানছেন এই জায়গায় আর এটাও সেম পলিগনের কাজ আছে এখানে রেকট্যাঙ্গেলের কাজ শুধু রেকট্যাঙ্গেল আচ্ছা বা দেখি বাড়ির কাজ দিয়ে দেই কোনটা এটা এটা ওকে কন্ট্রোল টু লক মাঝখানে টুক এটুক বাহিরে টুক করবেন বাহিরে টুক রেকট্যাঙ্গেল নিলাম তাহলে এখানে কি আছে পলিগন আছে না পলিগন শিফট অল্টার ধরে পলিগন দিলাম পলিগন করার পর এটারে রাউন্ড করে দেই মানে একটু ঘুরাই দেই ঘোরানোর পর এই সাইড মিলছে এই সাইড মিলে না তারপর কি আছে এখানে আরেকটা পলিগন আছে এইখানে পলিগনে কপি করে কি দিয়ে কন্ট্রোল সি দিয়ে আর পেস্ট করে ভি দিয়ে আচ্ছা রাইট ক্লিক রেকট্যাঙ্গেল এটার কন্ট্রোল সিধা কপি করলাম এখানে পেস্টের অপশন অনেকগুলো আছে এডিটে যাই পেস্ট করে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং ফন্ট ফন্ট মানে ওপরে কন্ট্রোল এফ দিয়ে পেস্টিং ব্যাক মানে একটু পিছনে যাবে কন্ট্রোল ভি দিয়ে পেস্টিং প্লেস যেখানে পেস্ট কপি করতেছেন ওইখানেই একটু সাইডে পেস্ট হবে পেস্ট অন অল আর্টবোর্ড যে কয়টা আর্টবোর্ড নেবেন সে কয় জায়গায় হবো আমরা ট্রাই করব কন্ট্রোল এফ পেস্টিং ফন্ট মানে উপরে হবে ধরেন এটার আমি কপি করলাম এইটার উপরে আমি কন্ট্রোল যদি এফ দেই এইটার উপরে পেস্ট হয়ে গেছে অলরেডি মানে বোঝা যাইতেছে না এটা যদি টান দেই দেখেন এখানে দুইটা বোঝা গেছে আবার কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলে একটু সাইডে হয়ে যাবে একদম এটার উপরে আসবে না কোনটা দেখাইতে চাইছি এই যে তাহলে এইটারে যদি আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ এটার মধ্যে কিন্তু আরেকটা পেস্ট হয়েছে এটার শিফট অল্টার ধরে একটু ছোট করি এটার কালারটা শুধু হোয়াইট কালার করে দেয় বুঝা গেছে এই সাইডে নিয়ে যাই এগুলোর কালার হলো আই ড্রপার দিয়ে এইটা আর এটার কালার করে দিই হোয়াইট আর এই যে এখানে যে একটু একটু সমস্যা এটা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে মিলাই দিই বুঝা গেছে তাহলে বাসার কাজ এটা তো করাইছি দেখেন খেয়াল করেন বন্ধ কয়দিন তাহলে আজকে রাত একটা তাহলে কাল ডিজাইন তো করেন রাত্রে না দিন হয়ে বসেন রাত্রে ফ্রি পান তখন একটু বসেন মন চাইলে কাজ করেন না মন চাইলে নাই ঘুমা যান আচ্ছা তাহলে রোববারে ক্লাস ক্লাস তাহলে লোগো পাঁচটা দিছি আর একটা দিয়ে দিই না পাঁচটাই করবেন পাঁচটাই থাক আচ্ছা তাহলে আমি একটু বুঝাই দিই এটা আচ্ছা এটার পয়েন্ট আছে কটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পলিগনের পয়েন্ট আছে কটা পাঁচটা ওই ডিরেক্ট সলিউশন টুল দিয়ে একটা একটা করে টানলে এটা মিলে যাবে তারপর আসি এইটা এইটা ওই যে ফার্স্টে দেখাইছিলাম কিন্তু রাউন্ড করা যায় ছোট এটা আপনি ট্রাই করবেন এটা আগে ট্রাই করবেন আপনি এটা দেখাই দিছি দেন সিআইডি এই যে সি অ্যাড করবেন আই অ্যাড করবেন ডি অ্যাড করবেন
আর তারপর আমেরিকা, এই লোগোটা, এই যে ইস্টার্ন নেবেন এরকম কালার নেবেন। প্রবলেম পড়তেছেন কোনটা? এখান থেকে এটাই, এটা টাইম লাগবে একটু, কিন্তু কোল্ড করতে পারলে অনেক কিছু বুঝতে পারবে, সময় লাগবে, সময় না করতে পারার জন্য তো ওই যে পাঁচটা দিলাম আর একটা বাড়াইলাম।